কি মুখ বেজারকা, বাজারে পাঠাইলাম কয়বার সকালের গঞ্জে, সব বাজারই আনছেন, খেজুর টেজুর আনেন নাই? সিঁড়ে মুড়ি খেজুর এই লইয়েন। এই কথাটা যে কবা, হুম, এইটাই আমি অপেক্ষা করছিলাম যে আইয়া দাঁড়াইতে পারবো না, এর মধ্যে কবা যে রোজা আইছে, এই ই লইয়াও, এই খেজুর কেন, এরপরে আঙ্গুল ফল কেন, এর পর এই আরো কি ফল ফুল আছে সব কেন, মালটা কেন, ইয়ে কেন, সেই কেন, এই লগেই আগে ভাগেই আমি তোমার লগে টেস্ট করাইতে একটা জিনিস লইয়াছি। এই টেস্টটা আগে করো, টেস্টটা করিয়ে দেও, যদি তুমি খেজুরের সারটা এইটাই পাও তাহলে তোমার এইটাই কিনবে। আমি একটা খাইয়ে দেখছি, হুম, এইটাই আমি খাইয়ে দেখছি, এই তুমি যদি একটা খাও খাইতে পারো, দেশি পণ্য খাইও আবার ধন্য। হ্যাঁ, আদি বড়ই, হ্যাঁ মোটামুটি বড়ই, কিন্তু স্বাদ লাগবে আছে, হ্যাঁ বড়ই স্বাদ লাগে, বড়ই তো আমরা খাই সচরাচর। কিন্তু শোনো, রোজা খুললা এই দেশি পণ্য এটা খাবা, খাইলে তুমি যদি এটা খাও তোমার এই যে এইটা ওই কী কয়টারে মানে খেজুরের যে স্বাদ, খেজুরের স্বাদটা তুমি পাই যাবা, কোনো সন্দেহ নাই। খাইয়ে দেবো, খাই দেবো, খাই দেবো। খেজুরের স্বাদ বড়ই দিয়ে মিটেন, এটা কোনো কথা কইলেন কেমন কি গঙ্গা, মোরে গঙ্গা বুঝেন। আরে আঙ্গুল ফল, এরপর মালটা, এই সমস্ত খাইয়া কোনো লাভ নাই, কারণ অতে কিছু হইবে না, খাইলে কি হইবে, এই খাইলে যা হইবে, অ খাইলে হা হইবে না। খেজুরের মোটামুটি স্বাদ পাইতেছি, এই ধরো আমি একটা খেজুরের আড়ি ভিতরে কিন্তু একটা বিচি পাওয়া গেছে, বিচি দিয়ে বাদ করতেছি, ওটা খেজুরেও একটা আছে বিচি, আর তোমার এই বড়ই তো আছে, অতএব খালি উপরে পার্থক্য, মিষ্টি কিন্তু বড়ইও লাগে আর খেজুরও মিষ্টি লাগে, আঙ্গুল ফল হ্যাঁ মিষ্টি লাগে। হুম, তো তুমি যদি এই বড়ইটা খাও দেশি পণ্যটা, তাহলে তোমার কিন্তু আমার মনে হয় না যে সমস্যা বাড়বে। হুম, এই দেখো কাই খেজুরের মধ্যে যেটা পাওয়া যায়, এটার মধ্যেও কিন্তু এটা পাওয়া গেছে। দেখো এইসব কথাবার্তা আমি আরও কয়েকজনের দ্বারে শুনছি, যে আমাকে মন্ত্রী মহোদয়রাও কইতে আছে খেজুরের স্বাদ বলে বড়ই দিয়ে মিটেন যায়। কথা সত্য, আমার জিভে তো একসাথ লাগে না। আরে কথা সত্য কইছে, আর গরিব হইছি দেখে হেলে গিয়ে খেজুর খামু না। দূর তুমি গেছো গরিবের দিকে, বড় লোকও রোজা থাকবে, গরিবও রোজা থাকবে, তাই রোজা লাগে কোনো সমস্যা নাই। আপনি একটু শোনেন না আমার কথাটা, আমার কথাটা একটু বোঝা, আমার কথাটা ওটার মধ্যে আড়ি আছে, এটার মধ্যে আড়ি আছে, খাবা মজা, ওই বেগুনি খেমু না, বেগুনি খেমু, বেগুনি বেগুন আনতে গেলে কারণ কি মিষ্টি কুমার দিয়ে বেগুনি বানাও, কুমারি বানাও না, কুমারি বানাও, বানাইলাম কুমারি, এইবার আবার কারণ কি গরুর গরুর মাংস আনতে গেলে কারণ কি কাঁঠাল খাও, কাঁঠাল খাও, কাঁঠালে গরুর মাংসের সাথে আর কাঁঠালের সাথে এক, এখন আবার কি বাঙালি খেজুর খাওয়া লাগবে না, খেজুরের সাথে বড়ই দিয়ে মিলে বাঙালি, আপনার আর বাজারই করে লাগবে না কিছু, আপনি তো আপনি খান, আপনি আপনি একালে এ খান খান, আপনি খান আপনি খান, আরো খাইবেন, আরো খান আরো খান।